নির্বাচন নিয়ে এখন অনেক রকমের ওয়াজনসিহত চলছে। আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার যত সংস্কার, যত উন্নতি, নির্বাচন কমিশনের যত স্বাধীনতা, তার সমস্ত কিছু এসেছে শেখ হাসিনার হাত ধরে। আর বিএনপি জামাত আমরা ভুলে যাইনি, 1,30,00,000 ভুয়া ভোটার, মাগুরা নির্বাচন, ঢাকা 10 নির্বাচন, আজিজ মার্কা নির্বাচন, তারও আগে প্রেসিডেন্ট জিয়ার সময় সেই হানা ভোট আর নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। যখন শেখ হাসিনা একদিনে 100 সেতু উদ্বোধন করেন, 100 সড়ক উদ্বোধন করেন, আর আমরা বিএনপি আমলে কি দেখেছি, একদিনে 500 বোমা ফাটতে দেখেছি, মানুষকে শঙ্কিত হতে দেখেছি, সেই সময় আমরা আর কখনো ফিরে যেতে চাই না, মাননীয় স্পিকার।